বেশ কয়েকদিন আগে ট্রেনের কামরায় ঘনিষ্ঠ হয়ে বসে থাকা প্রেমিক যুগলকে দেখে নিতান্তই কৌতূহল বশত, তবে কিছুটা নির্লজ্জের মতোই প্রশ্নটা করেই ফেললাম, আচ্ছা তোমাদের মতে ভালোবাসা কি? ছেলেটা একটু ভেবে বলল, একে অন্যের উপর বিশ্বাসী হলো ভালোবাসা। মেয়েটি খিলখিল করে হেসে প্রেমিকের কাঁধে মাথা রেখে বলল, ভালোবাসার মানুষটার কাঁধে মাথা রেখে একটা গোটা জীবন পার করার নামই হলো ভালোবাসা। একটা প্ল্যাটফর্মে ট্রেনটা এসে দাঁড়াতেই এক বৃদ্ধ দম্পতিকে ট্রেনে উঠতে দেখলাম। একজন আরেকজনকে আগে ওঠানোর চেষ্টা করছে, যদি ট্রেন ছেড়ে দেয় এই ভয়ে। অনুভব করলাম ভালোবাসার নতুন এক সংজ্ঞা, ভালোবাসার মানুষটা বিপদমুক্ত, এই নিশ্চয়তাটুকু প্রাপ্তির নামই হলো ভালোবাসা। সেদিন দুপুরে ডিউটি সেরে বাড়ি ফেরার সময় চড়া রোদে দাঁড়িয়ে লেবু বিক্রেতার দিকে চোখ গেল। বাড়িতে পাতি লেবু শেষ, নিতেই হতো, তাই একটু এগিয়ে গেলাম। দেখলাম উনি স্টিলের একটা কৌটো থেকে চামচ দিয়ে কিছু একটা খাচ্ছেন, মনে হলো খিচুড়ি। তাই অবাক হয়ে জিজ্ঞেস করলাম, দাদা এত গরমে রোদের মধ্যে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছেন? উনি সলজ্জ হাসি নিয়ে বললেন, না না দিদি, খিচুড়ি নয়, ভাত আর আলু মাছের ঝোল। আসলে বউ বাড়ি থেকে ঝোল দিয়ে ভাত মেখে মাছের কাঁটা বেছে দিয়ে পাঠিয়েছে, যাতে করে চামচ দিয়ে খেতে পারি, হাত লাগাতে না হয়। সারা দিন লেবু বেচার জন্যে টাকা পয়সা ঘাঁটতে হয় কি না? আমি কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গেলাম। শ্রদ্ধায় অবনত হলো আমার হৃদয় সেই অদেখা নারীর জন্যে, যিনি এই অতিমারির সময়ে চোখের আড়ালে থাকা সময়টুকুতেও স্বামীর নিরাপত্তার জন্যে অদৃশ্য একটা বলয় তৈরি করেছেন। এ কেমন ভালোবাসার সংজ্ঞা, যা শুধুমাত্র শ্রদ্ধাবনত হতে শেখায়। আমি পেশায় নার্স, দিন রাত কত কত রোগীর শুশ্রূষা করি, প্রতিদিন কত নতুন নতুন অভিজ্ঞতা লাভ করি। গতকাল যে অভিজ্ঞতা হলো তার ঘোর আজও কাটল না। গতকাল একজন সিভিএ পেশেন্ট ভর্তি হলো হাসপাতালে, ভদ্রমহিলার বয়স 57 বছর। ভর্তি করতে এসেছিলেন ওনার স্বামী। বয়স আর দারিদ্রতার ভারে নিমজ্জিত তার শরীরের দিকে তাকিয়ে সত্যি খুব খারাপ লাগছিল। একটা চায়ের দোকান আছে ওনার, লকডাউনে সেটাও ভালো চলে না। তিন ছেলে তিন জায়গায়, যে যার মতো করে আছে, মা বাবাকে দেখার বালাই নেই তাদের। এই বৃদ্ধ বয়সে দুজনেই দুজনের ভরসা। ডাক্তারবাবুর সাথে কথা বলার সময় বারবার চোখ মুচ্ছিলেন আর বলছিলেন, ডাক্তারবাবু পঙ্গু হয়ে বেঁচে থাক ক্ষতি নেই, কিন্তু বউটা যেন বেঁচে থাকে গো ডাক্তারবাবু। ডাক্তারবাবু বললেন, দেখুন 72 ঘন্টা না পেরোলে কিছু বলা সম্ভব নয়। আজ এই ভালোবাসার সংজ্ঞাটা আমার বোঝার ক্ষমতার বাইরে, কারণ যেখানে ভালোবাসার মানুষটার না থাকা মেনে নেওয়ার থেকে তার আজীবন পঙ্গুত্ব মেনে নেওয়া সহজ, তাও আবার 60-এর কোঠায় এসে আর এমন হতদরিদ্র অবস্থা। সত্যি এই ভালোবাসার তীব্রতা বোঝার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের নেই। বেঁচে থাকুক এমন ভালোবাসারা।